আসসালামু আলাইকুম, মাইন ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, তো ভালো থাকেন। আমি এখন দেখাবো মোমবাতি ডাইস। আপনারা অনেকেই দেখেছেন বিক্রি করে কোথায়, কিন্তু আপনারা কি দেখেছেন কোথায় তৈরি করা হয় বা কোথায় উৎপাদন হচ্ছে, সেটা কি আপনারা কখনো দেখেছেন? না, দেখেন নাই তো। আমি আপনাদের দেখাবো এখন মোমবাতি ডাইস উৎপাদন কীভাবে করতে হয় বা কীভাবে ডাইস বানাইতে আসি সেটা দেখাবো। এই একটা রাজবাসী 5 টাকা দামের 48 পিস, এই জিনিসটা দেখতে পারতেন। 5 টাকা দামের 48 পিস আপনারা ইচ্ছা করলে অর্ডার দিতে পারেন বা রেডিমেড আমাদের থেকে নিতে পারেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে আপনি মোমবাতি 5 টাকা অথবা 2 টাকা দেখতেই পারতেছেন। অনেক মোমবাতি ডাইস দেখতে পাবেন। মিটিং পার্ট এখানে করবো, তো মোমবাতি ডাইস দেখতেই পারতেছেন যে মোমবাতি ড্যাশটা এখন যে এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট করতেছি। তো 5 টাকা দামের 48 পিস। আপনারা দেখতে পারতেছেন যে মোমবাতি ড্যাশটা যে কাজ চলতেছে সেটা এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট হতে আরও কিছুক্ষণ বাকি আছে। তো আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে মোমগুলা 5 টাকা দামের 48 পিস।
যদি কোনো বাইয়ের দরকার থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার ঠিকানা সব দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে বানিয়ে নিয়ে যেতে পারবেন স্যাম্পল অনুযায়ী, নমুনা মোতাবেক বা রেডিমেড সব সময় পাওয়া যায়।